গুড মর্নিং এভরিওয়ান, কি খবর আপনাদের? আশা করি সকলের খবর ভালো আছে, আমার খবর ভাল। আর আজ মানে বহুত বহুত বেশি পরিমাণে কাম আছে, আর সকলো সাকে শেয়ার করব নোৱাৰিম, কিন্তু যিমান পারিম শেয়ার করিম। আশা করি আপনাদের ভাল লাগবে। নতুন টি ব্লগলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজি ব্লগটো স্টার্ট করে দিছো। আর এয়া চাইছেন রাতেপা সময়, মই একদম পুরা ঘর সর হারিয়ে পুরা রেডি হয়ে গেছো। আর মানে কি, যেহেতু আমার এক মাহ হবলে হয়েছে, তো আমার ক্ষতি হব, তো তার কারণে এটা সাফ চিকুণ করবলে লৈছো সকলো। রাতেপা চাইছেন একদম মানে ইমানেই লেতেরা হয়ে থাকে নহয়, বেটা এইটু এইটু লেতেরা করে। আকো আমার মানে এতে যেহেতু ঠান্ডা দিন, আকো চোতালটো যেহেতু আমার কেঁচা হয়, চোতালের পর ইমানেই ধুলি আহে মানে ঘরত, আর গোটে মানে ধুলি ধুলি হয়ে থাকে আর রাতেপা। তো তিনবার চারিবারকে ঝাড়ু দিও সেম হয়। সো এতিয়া মই রাতেপা রাতেপা সময়টা অকমান ভালকে ঝাড়ু দি লৈছো, আর এইখানে গোটেখিনি আজি ধুম, এই টেবুল চেবুল সব ধুই দিম। আর এইবর যুর কভার আসছিল, মই কভারখানি উঠালো, এইখিনিও সব ধুব লাগিব। সো এইখানে সব করে থাকিম, আর আপনাদের থাকিব আর চাই থাকিব। আশা করছি আপনাদের ভাল লাগিব। সো স্কিপ নকরি প্লিজ আপনাদের চাব, আর যান পারি যান পারম দিয়ে থাকিব। আর সো এয়াই আরম্ভ করে দিছো, যেটা আপনাদের সকলে দেখাই থাকিম আর আপনাদের চাই থাকিব। আর যেহেতু আমার বেটির মানে মুন্ডন করাব, কারণ কি মানে হুদির আগত আমার এটু করাব লাগে। সো চুলিখিনি একদম পুরা মানে কটাই দিব, তাক মানে পুরা টাকলি করে দিব। সো এইখানে করে মিলি পুরা ঝাড়ু চাড়ু মানে দিয়ে লোসো, দিয়ে পিনে আকো নাপিত আহিব ঘরত আহি করব। আমার কিন্তু তাই ঘরও যাব নোৱাৰে। সো এইখানে করে মিলি গোটে একদম ঘর সর মুছি মই এতিয়া আহিলো চাহ বনাবলে। সো মই বনাম গ্রিন টি মোর কারণে, আর মায়ে খাব লাল চা, সো মার কারণে বনাম লাল চা। সো এইখানে বনাই মেলি মাক দি তারপর লাগি যাম কামত। আর কাপড় সব কাপড় মানে এডাল কাপড় আছে যে মই আপনার দেখাম বারো কিমানখিনি কাপড় আছে, বহুতই কাপড় আছে। সো এয়া চক মার বিছানা আর মোর বিছানা ওলালো, আর বাকি তো বেটার স্কুলের এবার আছেই। সো এইখানে উলিয়ালো, আর যেহেতু কালি স্কুল বন্ধ, সো স্কুলের কাপড়খিনি ধুই দিছো। আর এয়া হয়ে গেল ইভিনিং টাইম। আজি যেহেতু গ্রহণ আসে, সো গ্রহণের গোটেই মানে চাফ চিকুণ করে মেলি ধুই মেলি এটা গা ধুই আহিলো। জানো আপনাদের গ্রহণটা মানে না মানে, কোনে মানে কোনে না মানে মই গম নাপাও, কিন্তু আমি মানিছিলো। তো গ্রহণত গা পা ধুই আহিলো, আহি পিনে এয়া মই একদম গরম গরম লাল চা আর মুড়ি এয়া ভাজি লো, পিঁয়াজ চিয়াজ দি পিনে আর বাদাম আর পাপড় অকমান ভাজিলো, যেহেতু খাই ভাল লাগিব। আর এয়া চাইছেনে গোটেই সফা, আজি মানে কুকার সুকার একোয়ে নাই, দুপরিয়ার একোয়ে নাই। সো মই এইবর মুড়িখিনি ভাজি লৈছো, আর ইয়াত মই পাপড় আর বাদাম এখানে ভাজি থৈছিলো। এনেকে খাই বহুত ভাল লাগে, কারিপাত্তা নাছিলে যেহেতু, আর মই জলকিয়াও কমকে দিলো। মই মোর ভাগত জলকিয়াটো দি লম বারো, কিন্তু বেটাহাতে নাখায় যেহেতু, সেইকাৰণে মই এনেকে মানে পাপড় চাপড় দি বনালে বেটাই বহুত ভাল পায়, বাদাম দাম দি বনালে যে, সেইকাৰণে মই এনেকে বনালো। আর এয়া এনেকে আপনাদের খাই চাব, বহুত বেশি ভাল লাগে। আর মানে সন্ধিয়ার চাহ বেশিরভাগ লাল চাহ ভাল লাগে, আদাও দিব লাগে ভাল লাগে, কিন্তু আদাটো মই পাহৰিয়ে গলো, পাছতহে মনত পৰিছিলে যে আদাটো আছিলে দিব পাৰিলো হয়। তো যি কি নহওক, এয়া মই পিঁয়াজ চিয়াজ দি ভাজিছো আৰু, মানে খাবলে ভাল লাগে। তো আমার সবরে মানে বেলেগ বেলেগকে বনাইছো, সব বেলেগ বেলেগ হয়েছে। বেটার কারণে এফালে গাখির বনাইছো, এয়া আমার গরম পানি করে লৈছো প্রথমে। এয়া বেটার কারণে ইয়াত আছে গাখির, আকো মোর কারণে হব প্রোটিন পাউডার, আকো রিঙ্কিয়ে খাব মানে বিনা চেনি চাহ, আর আকো মায়ে খাব চেনি দিয়া চাহ। এনেকে আমার সবরে বেলেগ বেলেগকে বনে। সো মোর যেহেতু মই ওয়েটটো মই কৈছিলো আপনাদের যে মোর ওয়েটটো বহুত কমি গেছে, তো বেশি কমি গল, সেইকাৰণে মানে পনেরো দিনত 5 কেজি কমিব নালাগিছিলে, কিন্তু বেশি কমি গল। সো ডক্টরে মানে মোক এনেকে প্রোটিন পাউডারটা দিছিলে, কার্বোহাইড্রেটের লগত মানে মোক প্রোটিন ভিটামিন সেইবোৰো কমি গৈছিলে। সো সেইকাৰণে ডক্টরে কলে যেটো খাবলে, তো এটো মই খাই আছো এতিয়া সন্ধিয়া। ৰাতিপুৱা সময় খাওঁ গ্রিন টি, আর সন্ধিয়া সময় খাওঁ এনেকে প্রোটিন পাউডারটো। এয়া মার কারণে চেনি দিয়া চাহ, আর ৰিঙ্কিৰ কারণে হৈছে বিনা চেনির চাহ। সো এইখানে সবর কারণে বেলেগ বেলেগকে বনাই লৈছো আৰু, কারণ যোনে যেনেকে ভাল পায় তাক তেনেকেই দিব লাগে। বেটার কারণে গাখীর আর মোর কারণে এনেকে প্রোটিন পাউডার, সবর কারণে বেলেগ বেলেগ আমার ঘর চাইছেনে। তো যি কি নহওক বাৰু, এতিয়া বনালো, বনাই মেলি এতিয়া সবকে দি লওঁ, দি তারপর প্রোগ্রামটা চাব আর আপনাদের কি কি পারিম সকলো দেখাই থাকিম, কি করো কি নকরো জানো। আজি আর ভিডিও করব পারিম নে নোৱাৰিম। সো এতিয়া চাহটো খাই লওঁ।
গুড মৰ্নিং ফ্ৰেণ্ডছ, এয়া পাঁচদিনা আৰু এয়া চাইছেনে মই ৰাতিপুৱা ৰাতিপুৱা লাগি গৈছোঁ কামত আৰু এইফালে মই গোটেইখিনি উলিয়ালোঁ ধুবলৈ আৰু এইফালে মই এতিয়া গেছটো পূৰা ভালকৈ চফা কৰি লৈছোঁ। চাইছে ভিতৰত একোৱেই নাই, বাৰ্ণাৰ চাৰ্ণাৰ মই গোটেইখিনি উলিয়াই লৈছোঁ কাৰণ গেছটো আজি ভালকৈ ধুব লাগিব কাৰণ আমাৰ আজি মানে চুইটটো মানে গুচি গৈছে যিটো আমাৰ একমাহ মানি আছিলোঁ। চ' আজি একমাহ কমপ্লিট হৈ গৈছে, চ' আমি এইটো মানি লৈছোঁ ভালকৈ চব ধুই মেলি। এই খিৰিকীটো বাকী আছিলে, চব ধোৱা মেলা হৈ গ'ল, মানে আমাৰ খিৰিকী চিৰিকী দৰ্জা চৰ্জা চব মোচা হৈ গ'ল। মই আপোনালোকক সেইদিনাই কৈছিলোঁ যে আমাৰ অকল ঘৰটো মানে উঠাই যে ক'ৰবাত মানে পানীত উঠাই মানে লোৱাহে বাকী থাকে আৰু ইমানেই ধোৱা পখলা হয়। তো উপায় নাই, কি কৰিব আৰু, এনেকৈ ধুবই লাগিবই আৰু। চ' এতিয়া মই এইখিনি কৰি লৈছোঁ, গেছটো ভালকৈ মচি লৈছোঁ যিহেতু আমাৰ এই গেছতে চব ৰন্ধা বঢ়া হৈ থাকে আৰু চৌকাতে কয় যিমান হেৰি থাকে বুলি আমাৰ মানুহে কয় মানে। চ' সেইকাৰণে এইটো আমাৰ ভালকৈ ধুব লাগে। তো এইখিনি ধুই মেলি মই এইফালে চব কৰি থাকিম, আপোনালোকে চাই থাকিব। আৰু আজি আমাৰ বেটীৰ চুলি কাটিব, মই কৈছিলোঁ আপোনালোকক কালি কৈছিলোঁ মই যে আজি চুলি কাটিব মানে কালি চুলি কাটিব বুলি, কিন্তু কালি নহয় আজিহে কাটিব। নাপিত আহিব অকণমান পাছত, মই এইবোৰ কৰি মেলি আকৌ ওলাম। ওলাই পিনে বাহিৰত আকৌ কাপোৰো আছে, আজি বহুত কাপোৰ আছে, মানে ইমানে আজি মানে ব্যস্ততাৰ মাজত কৰিছোঁ নহয় আপোনালোকৰ লগত, মানে ভালকৈ মই কথাও পাতিবলৈ সময় পোৱা নাই। চ' এতিয়াও মই বেটাক পঢ়াবই লাগে, মই সন্ধিয়াৰ পাছতহে অকণমান এডিট কৰিব পাৰোঁ, টাইমেই নহয়। তো বেটাক মই এনেকৈ পঢ়াত থৈ আহিছোঁ যে মই 10 মিনিটৰ কাৰণে আহিছোঁ, ফটো মানে ফটককৈ মই এনেকৈ এডিট কৰি মেলি ভইচ অভাৰটো দি আকৌ আহি আছোঁ। বেটাৰ ওচৰত কৰিলে মানে বেটা ইমান কথা কৈ থাকে, কিবা কিবি এনেকৈ কৈয়ে থাকে। চ' সেইকাৰণে তো মোৰ এতিয়া চাইছেনে গেছ চেছ গোটেইখিনি মোচা হৈ গ'ল আৰু মই আকৌ মুচিম কিন্তু ভাল পানীৰে, সেইটো আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰা নহ'ল। আৰু এতিয়া মই খিৰিকীটো মুচি লৈছোঁ যিহেতু মোৰ আমাৰ চৌকাৰ ওচৰত মানে গেছৰ ওচৰত খিৰিকীটো হয়। চ' খিৰিকীটো মানে একদম তেলৰ এনেকৈ পৰি যে মানে কেৰাহীত কিবা দিলে তেলৰ চিটকাবোৰ এনেকৈ পৰে যে ক'লা ক'লা হৈ থাকে, দেখিবলৈ বেয়া লাগে। মই মাজে মাজে মুচি থাকোঁ তথাপিও ভালকৈ মোচা নহয়। চ' যিহেতু কালাৰ কৰা আছে তো এনে ষ্টিল উইল দি পিনে এনেকৈ লাহে লাহে কৰিলে এনেকৈ হৈ যায়, ক'লা ক'লাবোৰ এনেই উঠি আহে। চ' মই এনেকেই কৰি লৈছোঁ, কৰি মেলি ধুনীয়াকৈ এইবোৰ ধুই মেলি লৈছোঁ কাৰণ আজি মই ক'লোৱে আজিৰ পৰা আমাৰ চুট খতম হৈ গ'ল। চ' আমাৰ আজিৰ পৰা মানে ৰিংকী পূৰা শুদ্ধ হৈ যাব আৰু আমাৰ বেটীও শুদ্ধ হৈ যাব। আৰু এয়া মই গোটেইখিনি একদম ভালকৈ ধুই মেলি ল'ম আৰু, একদম একো বাকী নথকাকৈ চব ধুই মেলি ল'ম। আৰু আপোনালোকে চাই থাকিব সম্পূৰ্ণ ভিডিঅ'টো আৰু বেটী চুলি কটা আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম। অকণমানকৈ মই ভিডিঅ' ক্লিপ লৈ থৈছোঁ, চ' ভাবিছোঁ আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰোঁ যিহেতু চিনটো মানে স্মৃতি এটা থাকি যাব আৰু আপোনালোকৰ লগতো শ্বেয়াৰ কৰা হ'ব যিহেতু সকলোবোৰ শ্বেয়াৰ কৰি থাকোঁ। তো এইটো শ্বেয়াৰ নকৰিলেও ভাল নালাগে। চ' সেইকাৰণে সময়টো ধুই মেলিলোঁ, বাকী অকণমান পাছত দেখা হৈ আছে, নাপিত আহিব, আহিলে তাৰপিছত মই আপোনালোকৰ লগত শ্বেয়াৰ কৰিম তাইৰ চুলি কটা। হেল্ল' এভৰিৱান, এয়া নাপিত আহি গ'ল। আহি পিনে এয়া চাইছেনে বেটীৰ চুলি কাটি আছে, বহুতে মানে এনেকৈ কয় আৰু যে নাকাটে ইনফেকশ্যন হয় বুলি, কিন্তু তথাপিও মানে মই এনেকৈ আমাৰ মানে মায়ে মানে তেনেকৈ কটাই দিয়ে কাৰণ আমাৰ মানুহ আমাৰ মাজত মানে এনেকৈ মানে যে চুলিতহে মানে চব মানে দুখ থাকে বুলি কয়, চুলিটো এনেকৈ যদি ঘূৰাই লয় তাৰপিছত একো মানে প্ৰব্লেম নাই বুলি কয়, বেমাৰ চেমাৰো কম হয়, আকৌ মানে চব ফালৰ পৰা সুবিধা হয় বুলি কয়। চ' সেইকাৰণে আৰু মাহঁতে যিমান জানে আমিতো সিমান নাজানো, মাহঁতে যিটো কয় সেইটো মানিব লাগে। চ' সেইকাৰণে আমাৰ মানে এনেকৈ কটাই দিয়ে, কিছুমানে আকৌ নকটায় 1.5 বছৰলৈকে থয়, যাৰ যেনেকুৱা ইচ্ছা 1.5 বছৰ পাছত তেনেকৈ কটায়, তেতিয়ালৈকে চুলিটো বহুত ধুনীয়াকৈ একদম হৈ যায়, একদম চাবলৈ কানহা কানহা লাগে, দেখিবলৈ বহুত ভাল লাগে। চ' কিন্তু আমাৰ তেনেকৈ নহ'ল আৰু। চ' আজি ভিডিঅ'টো ইয়াতে শেষ কৰি দিছোঁ, জনাব কেনে লাগিল লাষ্টত কমেণ্ট এটা জনাব, লাইক এটা দিব। বাই বাই।